हेलो एवरीवन, সাজঘর মেকআপ স্টুডিওতে সবাইকে স্বাগত জানাই। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব অ্যাফোর্ডেবল প্রাইসে কিভাবে আমরা একটা সফট গ্লোয়িং মেকআপ লুক তৈরি করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যারা যারা আমার ভিডিওটি নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক, শেষ পর্যন্ত দেখো কেমন লাগে আমাকে জানাবে। আমার ফেসের মধ্যে অনেক দাগ আছে, এর জন্য আমি আগেই ময়েশ্চারাইজার, প্রাইমার আর হলো কনসিলার লাগিয়ে নিয়েছি। এবারে আমরা ফাউন্ডেশন লাগাবো। আমি এখানে ফিটমি ফাউন্ডেশন নেব। এরকম একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমরা ফাউন্ডেশনটি লাগাবো। প্রথমে এইভাবে ডট ডট করে নিচ্ছি। গলায় ভালো করে লাগাতে হবে। এবারে ভালো করে ব্লেন্ড করব। আমার ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে। আমি এখানে ময়েশ্চারাইজার ইউজ করেছিলাম নিভিয়ার, আর প্রাইমারটা ছিল ব্লু হ্যাভেনের, আর আমি এখানে কনসিলার ইউজ করছি সুইস বিউটির কনসিলারটা। এটা এখন আমি চোখের নিচে লাগাবো। হালকা করে লাগাবো একদম, কারণ আজকের মেকআপটা একদমই সিম্পল করব। এভাবে আবার ভালো করে ব্লেন্ড করতে হবে। এরপরে লাগাবো আমি কম্প্যাক্ট পাউডার। আমি এখানে মেবেলিনের ফিটমি কম্প্যাক্ট পাউডার লাগাচ্ছি, এরকম একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে লাগাবো। এরপরে আমি আই মেকআপ করবো, একটু হালকা আই মেকআপ। আমার কাছে এই শ্যাডো প্যালেটটা আছে, অল প্রিটি সেট, সরি প্রিটি অল সেট, এটা আছে। আমি এটা থেকেই করবো, তোমাদের কাছে যে কোনো আই শ্যাডো প্যালেট থেকে তোমরা করতে পারো। এরকম একটা ব্রাশ নিয়ে নেব। সবার প্রথমে আমি এই কালারটা অ্যাপ্লাই করবো। ভালো করে ব্লেন্ড করতে হবে। এরপর তোমরা এখান থেকে হাইলাইটারও লাগাতে পারো, এখানে হাইলাইটারও আছে, ব্লাশারও আছে, কন্ট্রোরও আছে, তোমরা চাইলে এখান থেকে লাগাতে পারো, কিন্তু আমি এখান থেকে
আমি এখান থেকে লাগাবো না, আমি এখান থেকে ব্লাশার আর কন্ট্রোলটা করব, কিন্তু হাইলাইটারটা আমি অন্য দিয়ে করব। আমার কাছে অন্য আরেকটা আছে, আমি মাস্টার ক্রোমের এই হাইলাইটটা ইউজ করব। এরকম একটা ব্রাশ নিব, এরপরে আমি আইব্রোটা করে নেব। এই আইব্রোটা করব এরকম একটা ব্রাশের সাহায্যে, এটা ব্রাউন শেড। এটা একটু ভালো করে স্মাচ করে দেবো, যাতে কোথাও বেশি কম না হয়ে থাকে। এবারে আমরা এক্সট্রা পাউডারটা ঝেড়ে নেব। এবারে আমরা এখান থেকে কন্ট্রোলটা করে নেব। এরপর আমরা ভালো করে মাস্কারা লাগিয়ে নেব। এবারে আমরা লাইনার করে নেব। আমি মাস্কারাটা আমি মেবেলিনে লাগিয়েছি এটা, আর লাইনারটা আমরা ল্যাকমির লাগাবো। এবারে সবার লাস্ট আমি লিপস্টিক লাগাবো। লিপস্টিক তোমরা যে কোনো লিপস্টিক লাগাতে পারো। আমি এখানে আমার একটা প্যালেট আছে রিলেন্সির, এই প্যালেট থেকে একটা লিপস্টিক লাগাবো একটা কালার। এরকম একটা লিপ ব্রাশের সাহায্যে আমি এখানে এই কালারটা লাগাবো। আমার মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সবার কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর সবাই ভালো থাকবে, আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে যে আমার ভিডিওটি কেমন লাগলো। ভালো থাকবে, টাটা।